আজকের রান্না পালং পনির। আমি এইখানে কড়াতে এক কাপ তেল দিয়ে গরম করেছি। এবার আমি পনিরগুলো দেব। পনিরগুলো আমি নুন দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে এইভাবে এবার পনিরগুলো দিয়ে দেব। আমি সব কটা পনির দিয়ে দিয়েছি, এবার আমি হালকা এগুলোকে ভাজা করে নেব। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলো তুলে নেব। আমি ওই তেলে এই রান্নাটা করব। এতে হচ্ছে দুটো লবঙ্গ নিলাম, চারটে এলাচ, চারটে দারচিনি আছে দিয়ে দিলাম, দু চামচ হচ্ছে রসুন বাটা আর এক চামচ আদা বাটা আছে। আর পেঁয়াজ আছে এখানে, দুটো পেঁয়াজ আছে মিডিয়াম সাইজে, কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি টমেটো দেবো। এখানে আমার মাঝারি সাইজের দুটো টমেটো ছিল, আমি ভালো করে বেটে নিয়েছি। এবার এটাকেও আমি এইভাবে মাখতে পারবো, যতক্ষণ না তেল কাটবে এভাবে আমি মধ্যে দিই না। এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম, হলুদটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, এক চামচ হলুদ দিয়ে দিলাম, আর নুনটাও পরিমাণ মতো একটু দিলাম। যেহেতু পনিরে আমার নুন দেওয়া আছে, আমি এখানে অল্পই নুন দেব। আর আমার পনিরটা আমি বলিনি, বলা হয়নি, পনিরে আমার 300 গ্রাম পনির আছে। তেল না থাকলে আমি এখানে করতে থাকবো কড়া। আমার এগুলো থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি এখানে 2 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা বাটা আছে আমার এখানে 6 খানা। এবার আবার আমি একটু ভালো করে পালং বাটাটা দিয়ে দেবো। এখানে আমার 500 পালং আছে, পালংটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার আমি পালংটা দিয়ে ভালো করে কড়াতে কষতে থাকবো। আমার এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো, এখানে 1 কাপ জল দেবো। আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে দেবো, যে পনিরগুলো আমার ভাজা ছিল সেই পনিরগুলো দিয়ে দেবো। এবার আমি এটাকে একটু লো গ্যাস করে দেব, মিডিয়াম লো করবো না, একদম মিডিয়ামে দিয়ে 5 মিনিট আমি ফোটাব। আমার অনেকটাই রান্না হয়ে এসছে, দেখো ওপরে কি সুন্দর তেলটা ছেড়ে যাচ্ছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু আমি ভালো করে ফেটে দিলাম। আরও আমি 1 মিনিট রাখবো, আরও আমি 1 মিনিট রেখে একটু ফোটাবো। আমার গ্যাসটা কিন্তু মিডিয়ামে আছে। এখানে আমি এবার একটু ক্রিম দিয়ে দিলাম, 2 চামচ মতো আমি ক্রিম দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে আবার দিয়ে দিলাম খুন্তি দিয়ে। পাতার উপরে ছড়িয়ে দেব। এবার আমার এটা হয়ে গেছে, এবার আমি এটাকে গ্যাসটা অফ করে দিলাম।